এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার অনেক বন্ধুগণ প্রশ্ন করে থাকেন বিনয় নম্রভাবে নামাজ পড়তে পারি না একনিষ্ঠভাবে একাগ্রতা চিত্তে নামাজ পড়তে পারি না নামাজ পড়তে যে শয়তানের অস আশা আসে দুনিয়ার কথা মনে হয়ে জায়গা নামাজ থেকে মন দূরে চলে যায় এতে কি করণীয় তাদের জন্য কয়েকটি উদাহরণ দিব যদি এটি নিজে বাস্তবে কাজে লাগান এ অনুযায়ী আমল করেন চলেন তাহলে দেখবেন নামাজে বিনয় হতে পারবেন এবং সত্যিকারে একজন মুসলিম হয়ে নামাজ আদায় করতে পারবেন যেটি মুসলিমের একজন মমিনের দায়িত্ব কর্তব্য বৈশিষ্ট্য হলো নামাজে বিনয় নম্র হওয়া যেটি মহানবুল আলমিন সুরা মমিনুন এসাদ করছেন কাদ আফলাহাল মমিনুন আল্লাদিন আহম ফি সলাতিম খাশি উন মমিনরা সফল কাম হয়ে গেছে যারা তাদের নামাজে বিনয়ী এবং নম্র আমরা এই পৃথিবীতে যদি কোনো কাজে যাই পরীক্ষা হলে যাই বিভিন্ন টিম খেলতে যাই বিভিন্ন ম্যাচে করি ফুটবল ক্রিকেট নিয়ে যত রয়েছে সপ্তাহ নয় মাসকে মাস প্রস্তুতি গ্রহণ করি সার্বিকভাবে শরীরকে ফিট করি ওকে করি শয়নে স্বপনে সব সময় মনে করি নিজেকে যেন খেলার মাঠে উপস্থিত করি আমরা কি নামাজে এরকম নিজেকে উপস্থিত করি দেখা যায় পুরুষরা মজেন আকামত দিল তোর দিয়ে যে নামাজে দাঁড়াই মহিলারা সময় যায় যায় করে নামাজে দাঁড়াই অথচ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত সত্যিকারতে নামাজে বিনয়ী হওয়ার জন্য অরসালামের সাহাবিকন এবং আমাদের যারা পূর্বসরী ছিলেন নামাজের সময় হলে চেহারা ভয়ে লাল হয়ে যেত এবং বলতেন জানো এখন কার সমুখে দাঁড়াবো মহান ষষ্ঠা সম্মুখে দাঁড়াচ্ছেন কোনো প্রস্তুতি নেই দাঁড়িয়ে গেলেন শয়তান তখন আপনার মাঝে চলে আসে শয়তান অস্তা কুমন্ত্রণ দিয়ে নামাজের মূল জিনিস আপনি থেকে সরিয়ে দেয় যার জন্য নামাজ পড়ে চারিত্রিক সংশোধন হয় না কোনো উপকার পান না তার নামাজই আপনার কবল হয় না নামাজ নিয়ে চর্চা করতে হয় নামাজে বিনয় নম্র হওয়ার জন্য সময় মতো আজান হওয়ার সাথে সাথে প্রথম অজুর দোয়া পড়েন তারপরে অজু করেন ওযোর পরের গোয়া ঠিক করেন মসজিদে যাওয়ার দোয়া পড়েন মসজিদে যে প্রথম দোরাকাত নামাজ আদায় করে তসবিত তাহলিল করেন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন নামাজ শেষ করে পুরুষরা মসজিদে বসে থাকেন দোয়া জিকির গুলি এবং সুন্দর সহ আদায় করে পরবর্তী মসজিদে বের হন মহিলারা দেখা যায় নামাজে দাঁড়িয়ে নামাজ কখন শেষ হবে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাব তাই নিজেকে সম্পন্ন প্রস্তুতি গ্রহণ করে দুনিয়ার যে কোনো কাজকর্মে যে যেমন প্রস্তুতি গ্রহণ করুন নামাজের জন্য যে প্রস্তুতি গ্রহণ করেন তাহলে নামাজে বিনয়ী হতে পারবেন এবং এর বিনিময়ে জান্নাতের ফেরদাস অর্জন করতে পারবেন ইসমুদ্দিন আর ইসলাম শিখি